থাকলে, মানে আমার না এটা এটা করলে স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, বেবি রাবটা কিনে নে তারপর অন্য কিছু, মানে অন্য কিছু আর কি, মানে আমি পারবই না ওকে নিয়ে বসতে, আমার এত শরীরটা খারাপ লাগছে। কটা বাজে রে? নটা পড়তে তো। আর কটা বাজে? নটা পড়তে তো। কটা বাজে? সাড়ে আটটা। খাও, তুমি খাও, খাও, ফিনিশ করো। বাবা কতটুকু করে ঢুকছে মুখে, শেষই হচ্ছে না, বেশি করে না, পড়বে না, খাও দেখি, খাও অপর দিকে। হে গাইজ, নমস্তে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সোমবার, মানডে, আর না সরি, আজকে মঙ্গলবার। আমি না ঘরে থেকে থেকে ডেট ফেটগুলো সব আমার গণ্ডগোল হয়ে যাচ্ছে। আর আজকে ডেট হচ্ছে মেবি 15 তারিখ, আজকে 15 তারিখ মনে হয়। তো এখন বাজে দুপুর 1:50, মানে 2 বাজতেই গেল। তো এখন এই তোমরা দেখলে যে এই মাত্র জাস্ট আমি আমার রুমটাকে গোছালাম, কেননা সকাল থেকে আমার শরীরটা ঠিক ছিল না, মানে আমারই দোষ। আমি কালকে রাত্রেবেলাতে হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, মানে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। দিয়ে তোমার একটা স্প্রাইট, মানে ছোটো এই পুচকু বোতলটা, দেখবে বোতলটা এখনও আছে, এই যে এইটা রাহুলের পিকনিক ছিল, তো আমি এটা নিয়ে এসেছিলাম। দিয়ে আমি দোকানে রুম টেম্পারেচারে চাইছিলাম, কিন্তু রুম টেম্পারেচারে পেলাম না, তখন ওরা বললো যে তো একটা কাজ করো, এটা একটুখানি রেখে খাবে। তো বাড়িতে এনে আমার আর রাখার সময় হয়নি, আমি ঠান্ডাটাই পুরোটাই একবারে খেয়ে নিয়েছি। দিয়ে এবার সকাল থেকেই নাক থেকে কাঁচা জল পড়ছে আর গলাটা ব্যথা ব্যথা করছে, আমি বুঝতেই পারলাম যে ওইটার জন্যই হয়েছে। তো সেই জন্য সকাল থেকে আমি ব্লগ শুরু একদম করতে পারিনি, তারপর চিকুকে, মানে চিকুকে নিয়েই বসেছিলাম আর কি চুপ করে খাটে। তো ওই জন্য এখন বেটার, অনেকটা বেটার, সেই জন্য আমি এখন রুমটাকে একটু ক্লিন করছি। বিছানাটা হয়ে গেছে, এবার আমি বিছানাপত্রগুলো পেতে দিই, তারপর চিকুর খাওয়াও হয়ে গেছে, এরপর আমি চিকুকে ঘুম পাড়াবো। ভাবলাম ব্লগের ইন্ট্রোটা আপাতত দিয়ে দিই, তোমাদের ব্লগটা শুরু করে দিই, তারপরে তো দেখাবই। আর এই দেখো, এটা রাহুল আনিয়েছে, এটা বলেছে যে এটা নাকি স্ট্রেস বাস্টার, মানে স্ট্রেস চলে যাবে এটা এরম করতে থাকলে, মানে আমার না এটা এটা করলে স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে এই থেমে গেলো আবার ঘোরাতে হবে, এরম মনে হচ্ছে। কী করে যে স্ট্রেসটা দূর হচ্ছে এটা এরম করে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা যদি কিছু জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের এরম করে স্ট্রেস দূর হয় নাকি। আবার ওটাই হাত দেয় না, যাও তুমি খেলো। তো চিকুর খেলা চলছে, এইমাত্র ভাত খাওয়া হয়েছে, অন্যদিন আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি, কিন্তু আজকে একদম ঘুমোতে চাইছে না। এই দেখো আবার পটি পটি পাচ্ছে,
তো ওই হচ্ছে। আর দাঁড়া তোমাদেরকে ঝট করে না আমি ব্যালকনিটা দেখিয়ে দিই, এটা দেখিয়েছিলাম কি আমি না ভুলে গেছি ভ্লগে, এই যে ডিজাইন এই দেখো দেখিয়েছিলাম মনে হচ্ছে দিওয়ালি ভ্লগটায়, না কি সুন্দর লাগছে দেখো, এই দেখো আপাতত খুব নোংরা আছে কিন্তু ভালো লাগছে বলো। তো চলো চিকুকে পটিটা করিয়ে আসি, তারপর ঘুম পাড়াতে হবে, তারপর তোমাদের সাথে আবার আমি বিকেলে দেখা করব। চিকুর একদম এখন ঘুমানোর মুড নেই, এই পটি হলো, পটি হয়ে এখন নারকেল নাড়ু খেতে বসেছে, তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে এই ফাঁকে গল্পই করে নিই, কেননা যখন কথা বলার থাকে, কিছু দেখানোর থাকে, কিছু শেয়ার করার থাকে, তখন আমার ছেলের যত কাজ সব মনে পড়ে। আর এখন উনি বসে বসে ব্যালকনিতে বসে বসে নারকেল নাড়ু খাচ্ছেন, কেননা কালকে হচ্ছে সংক্রান্তি, কালকে বুধবার, আর কালকে হচ্ছে পিঠে পিঠে, মানে যেটা মকর সংক্রান্তি সেটা নয়, কিন্তু এই কালকেরটাতেও পিঠে বানাতে হয় বাড়িতে, তো আমাদের বাড়িতেও বানানো হবে, আমি বানাবো, কেননা মায়ের কালকে একটু কাজ আছে, দেখা যাক কতটা কি করতে পারি, আমি জীবনে কখনো করিনি, এটাই ফার্স্ট টাইম, দেখি ভেবেছি বাটি সাপটা বানাবো, তো ওই জন্য মা পুর বানিয়ে দিয়েছে, তো সেই থেকে নাড়ু বানিয়ে দিয়েছে, তো বসে বসে এখন নাড়ু খাচ্ছে। আমি ভাবলাম তোমাদেরকে এটা দেখাই, তোমরা কি এটা ইউজ করো, কেউ যদি ইউজ করো আমাকে কমেন্ট সেকশানে জানিও কেমন। আমি ইউজ করছি এটা, ও যখন প্রথমবার ঠান্ডা লেগেছিলো তখন ওর বয়স ছিল তোমার ওই 8 মাস 9 মাস, আমরা নৈনিতাল গেছিলাম, নৈনিতাল থেকে ঘুরে এলাম, তারপর ও ঠান্ডাটা লাগলো, তখন থেকে এটা আমি ইউজ করছি, খুব ভালো। যারা ইউজ করছো না তাদেরকে বলি প্লিজ এটা ইউজ করো, এটা খুবই ভালো। দেখো এটা হচ্ছে ভিক্সের বেবি র‍্যাপ, এর আগেরবারে তার আগেরবারে যখন আমি কিনেছি তখন ওই ছোটো ছোটো যে ভিক্সের এরকম গোল গোল হয় না, ওগুলো কিনেছিলাম, ওগুলো এটা পাইনি, তো এবারে ওর এখনও ঠান্ডা টাচড লাগেনি, তবু আমি কিনে রেখে দিয়েছি। আমি জানি যে এটা মানে এত ভালো, রাত্রে দুপুরবেলা মেনলি দেখবে যখন ঠান্ডা লাগে বাচ্চাদের তখন ওই রাত্রিবেলা ঘুমোনোর সময়টা বেশি কষ্ট হয়, আর দুপুরে ঘুমোনোর সময়টা বেশি কষ্ট, ঘুমোতেই পারে না, কাশি ফাঁসি নাক বন্ধ হয়ে যাওয়া হয়, তো তখন এটা মানে বুকের মধ্যে মানে খালি বুকের মধ্যে লাগিয়ে তার উপরে জামাটা পরিয়ে দিয়ে পায়ের তলাটায় পায়ের এই তলাটাতে লাগিয়ে ভালো করে ঘষে মোজা পরিয়ে দিয়ে আর নাকের নিচটায় দিয়ে যদি ঘুম পাড়িয়ে দাও, আমার ছেলে তো হোল নাইট ঘুমিয়েছে মানে ঠান্ডা লাগা সত্ত্বেও, এটা এত ভালো। তাই যেই আমাকে কিছু জিজ্ঞেস করে যে ঠান্ডা লেগেছে, অল্প ঠান্ডা লেগেছে, কি করছিস বা কি করা দরকার, আমি তাকে আগে বলি বেবি র‍্যাপটা কিনে নে, তারপর অন্য কিছু মানে অন্য কিছু আর কি, ঘরোয়া ট্রিটমেন্ট বলো, ওষুধ বলো, তারপর বেবি র‍্যাপটা এতই ভালো, এতই মানে আমার উপকার লেগেছে এটা আর কি। এই যে এটা পড়ে গেছে, দেখবে কি করছে, নেংটু পুটু হয়ে বসে আছে, এই দেখো, এই দেখো, এ মা দেখানো যাবে না। আজকে ছাদে আমাদের মিস্ত্রি লেগেছে, মানে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো, আগে হয়ে যাক। তো ওখানে প্রতিদিন তেল মাখে, তো এবার রাহুল তেল মাখাতে নিয়ে গেছে, কোনো মতে প্যান্ট খুলবে না কিছুতে, প্যান্ট পরেই ও তেল মাখে, আয় এখানে আমার কাছে আয়, নেং তোর নেংটুটা দেখা যাবে না, এটা অনেক উঁচুতে আছে, আয় আয় এখানে আয়, এখানে দেখা যাবে না, তোর মুখটাই শুধু দেখা যাবে, এই দেখো দেখা যায়নি, তো কিছুতেই মানে জামা প্যান্ট খুলবে না, জোর করে আবার ওটা হাত না দিয়ে কত দূর থেকে জোর করে গেঞ্জি খুলে রাহুল তেল মাখিয়েছে, প্যান্ট খোলাতে পারে, তো এবারে ওই হচ্ছে, আর পিটবো, চল ঘুমোবি, চল খাওয়া তো হলো, আটু খাবে খেয়ে না, ঘুম পাড়া মানে তো তুমি কি করবে, শুধু খাবে, তাহলে চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর বিকেলবেলা ও ঘুমোবে না, তো নারকেল নাড়ুটা দেখিয়ে দিয়ে যা, আয় দেখা, এই দেখো, যা চল যা, এত বড় ছিল ওটাকে খেয়ে নিচ্ছি গোড়াটা, তাহলে আমি ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, উঠিয়ে উঠে তারপর তোমাদের সাথে কথা, আর বাই দ্য ওয়ে আজকে আমার নাচের ক্লাসও আছে, সব কিছু তাড়াতাড়ি করতে হবে, তো চলো ঘুম পাড়িয়ে দিই ওকে। হাই গাইজ,
এখন বাজে রাত্রি 10টা, তো শরীরটা একদম ভালো নেই, বিকেলের পর থেকে খুব খারাপ হয়ে গেছে শরীর। তাও আমি ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই, কেননা রাহুল একটু নিচে গেছে, ওর গাড়িটার একটু কাজ আছে সেটা দেখার জন্য। তো আমি ভাবলাম ঝটঝট করে রুটি বানিয়ে নিই। যদি আমাদের রুটির সংখ্যাটা রাত্রেবেলা খুবই কম করতে হয়, ওই আগে 5টা করতাম, এখন 4টে করছি, যেহেতু রাহুল ডায়েটিং করছে তাই ও একটা রুটি খায় আর আমি 2টো রুটি খাই। আর বাবা মা তো রুটির কোনো বালাই নেই, ওরা ভাত খায়, সেই জন্য রুটিটা আমি এখন 4টেই বানাই, মানে একটা আর আমি 2টো, আর একটা এক্সট্রা করি, সেটা যদি কোনোদিনও খায় তো খায়, নইলে চিকু খায়, নইলে সকালবেলা কুকুরকে দিয়ে দিই আর কি। তো ওই জন্য রুটিটা বানাচ্ছি, আর রাহুলও চলে এসছে। আমি স্ল্যাবটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম, কারণ আমার এটাই লাস্ট, আর কিছু কাজ নেই রান্নাঘরে, মায়েরও নেই আমারও নেই, দুধটা গরম করা ছাড়া। তো সেই জন্য রুটি করা আমার মোটামুটি কমপ্লিটের মুখে, আর সবজিটা আমি করে দিয়েই গেছিলাম, যেহেতু তোমরা জানো প্রত্যেক দিনই আমি 1 ঘন্টার জন্য হলেও বাপির সাথে দেখা করতে যাই সন্ধেবেলা, তো সেই জন্য আমি তরকারিটা করে দিয়েই গেছিলাম, কেননা বাবা মা তো একটু আগে খায়, যদি বাবা মা খেতে চায় তাহলে তরকারিটা নিতে পারবে, আর যদি না খায় তাহলে আমারও করা থাকবে আর কি, রাত হয়ে যায় নইলে। তোমাদের দেখাচ্ছি তরকারিটা কী করেছি। তো সেই জন্য আমি ওই দুধটা সরালাম, আর এই বান্নাটাতেই আমি তরকারিটা গরম করব, কারণ ওই বান্নাটা একটু প্রবলেম হয়ে গেছিলো বলে মা বলেছে ওটা এখন ইউজ করো না, একটু আগুন লেগে গেছিলো ওটাতে, জানো তো। তো আমি মাঝখানে একদিন করেছিলাম চুপি চুপি, কিন্তু এখন মা মানা করেছে বলে ওটাতে আমি আর কিছু করি না। তো এইদিকে আমার রুটিও কমপ্লিট, যদি রুটিগুলো ভালো গোল হয়নি আজকে তবুও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পনির বানিয়েছি, কাজু পনির। পনিরটা খুবই টেস্টি হয়েছিল, চিকু প্রায় 1/4 খেয়ে নিয়েছে এর। তো রেসিপি আমি শ্যুট করিনি, সরি। হে গাইজ, এখন বাজে রাত্রি 11টা, এই দেখো 11:10। আমি জাস্ট একটু বসলাম, শরীরটা খুব খারাপ হয়ে গেছে। সকালবেলা আমি তোমাদের বলছিলাম না যে ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ ছিল, তারপরে এখন অনেকটা বেটার লাগছিলো, তখন বললাম, তখন 2টো বাজছিল, তা আমি ভাবলাম ঠিক হয়ে গেলো হয়তো, কিন্তু তারপর মানে দুপুরের পর থেকে বিকেল থেকে আরও খারাপ লাগছে, মানে কি বলবো, নাকটা তো পুরো বন্ধ আমার, ওটা গোটা বছরই থাকে আমার নাক বন্ধ, মানে আমার অট্রিভেন মাসে 2টো করে আমার লাগেই লাগে, মানে অনেকটা ম্যানিয়া মতো হয়ে গেছে, অট্রিভেন না নিলে মনে হয় আমি নিঃশ্বাসই নিতে পারছি না। হবে দাঁড়াও বাবা একটু কথা বলি, তো দেখো শুয়ে শুয়ে চুপ করে দেখো, ওই তো চুপ, আমি কথা বলার সময় বলেছি না কথা বলবে না, বলেছি তো, ঠিক আছে আমি কথাটা বলিনি, চুপ করবে তো বাবাটা। তো ওটা তো আমার লাগেই, ওটা ছেড়েই দাও, অনেকটা ম্যানিয়া মতোও হয়ে গেছে আর কি। তো নাকটা পুরো বন্ধ, সকালবেলা কাঁচা জল গড়াচ্ছিল নাক দিয়ে, কিন্তু এখন সেরকম কিছু না, এখন এই এই পুরোটা ভার লাগছে, আর তোমার গলাটাও হালকা হালকা ব্যথা করছে, জ্বর আসবো আসবো মনে হচ্ছে, মানে ফিলিংস হচ্ছে জ্বর আসবে কিন্তু জ্বর নেই, অনেকবারই চেক করালাম জ্বর একটুও নেই আমার, মোটামুটি জ্বর আসে না আমার, 5-6 বছর 7 বছর 8 বছরে হয়তো একবার জ্বর আসে, তাও আসে না। তো ওই আর কি, তো এই জন্য রাহুল বলে যে একটু গরম গরম কিছু খাও, যেন আমি এই যে দুধ নিয়ে বসেছি একটুখানি খাই আর তারপর ঘুমোবো। চিকু আজকে 5:20 ঘুম থেকে উঠেছে, আজকে সন্ধ্যাবেলার ভিডিওটা দিলাম, ওই নাস্তা ভিডিওটা, ওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ওটা খুবই খুবই টেস্টি আর খুবই হেলদি, তো ওটা দিলাম, ওই জন্য ওইটা নিয়ে কাজ করতে করতে লেট হয়ে গেছে বলে কেউ ওঠাতে পারিনি আর কি। তো এবারে 5:20 যেহেতু উঠেছে, এবার রাতটা কতটা করে কতটা টানে সেটা জানি না, আমার দম নাই আজকে, আমি পারবো না আজকে, রাহুল দেখি যা পারবে করবে, আমার কোনো মানে আমি পারবই না ওকে নিয়ে বসতে, আমার এত শরীরটা খারাপ লাগছে। তো ওই আর কি, আজকে আর এই ব্লগটা আমি মানছি যে আজকে ব্লগটা খুবই ছোটো হয়েছে, খুবই ছোটো হয়েছে, সেরকম কিছুই হয়তো আমি দেখাতে পারিনি, ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, রেসিপি একটা ভালো একটা রেসিপি শেয়ার করব, কিন্তু করতে পারলাম না, একদম পারলাম না। আর এটাকে আমি টেনে কাল অবধিও নিয়ে যেতে চাই না, কারণ কালকে আমি একটা ফ্রেশ ব্লগ বানাবার প্ল্যান আছে আমাদের,
যদি শরীর ঠিক থাকে তাহলে। তো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম, অনেক রাতও হয়ে গেছে, শরীরটাও ভালো নেই। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি হাসতে থাকবে, খুশিতে থাকবে আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে। তাহলে টাটা, গুড নাইট, বাই বাই, গুড নাইট বলে যায়, এখানে বলে যা, দাঁতগুলোই আমার বেটা সার হয়ে যাচ্ছে গো, মুলোর মতো দাঁত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা আচ্ছা।